ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারতীয় চা বোর্ডের সহযোগিতায় শনিবার রান ফর টি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 6:30 বীরচন্দ্র স্ট্রেট লাইব্রেরির স্থিত টি কর্নার থেকে রান ফর টির সূচনা হয়। সবুজ পতাকা নেড়ে সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা, শিল্প ও বাণিজ্য দফতরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সরকার রাজ্যের চাকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নিয়েছে। চা উৎপাদনে ভারতবর্ষে ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা। আগামী দিনে যাতে এই শিল্প এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে চলছে বলেও জানান তিনি। চা শিল্প আমাদের রাজ্যে দ্বিতীয় শিল্প, দ্বিতীয় অর্গানাইজড ইন্ডাস্ট্রি হল চা নামারের পরে। সুতরাং এটাকে প্রমোট করার জন্য এবং চা একটু আগে সন্তোষবাবু বলল যে চায়ের চা শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়, এটাকে এবং আমাদের যে ওরা এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন বিশেষ করে এই প্যাকেট চা পিডিএস এর মাধ্যমে রেশন শপের মাধ্যমে চাগুলি কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং খুব কম দাম 200 টাকা পার কিলো সেখানে দিচ্ছে। মার্কেটে কিন্তু 350, 400, 500, 600। সুতরাং চাকে প্রমোট করার জন্য ত্রিপুরার এবং বাঁচার জন্য ত্রিপুরার শ্রমিকরা বাঁচবে এবং রাজ্যের প্রোডাকশন বাড়বে, রাজ্যের অর্থনীতি ডেভেলপ হবে, এই জন্যই টি ডেভেলপমেন্ট কর্পোরেশন।